আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর বিশ্বের সম্বতে আমরাও অনেক ভালো আছি অগ্রিম ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের আগের দিন আজকে দেওয়ার ইচ্ছা ছিল না তা ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে ঈদের আগের দিনে আমরা কী কী করেছি একটু একটু করে শেয়ার করি তো এটা সকালবেলা আমার আপুর বেবিটা কর্নফ্লাক্স খাচ্ছিল সে দুই হাত দিয়ে কর্নফ্লাক্স খাচ্ছে বাচ্চারা আসলে এরকমই হয় একটু ম্যাসি হয় সব কিছু একটু ম্যাসি করে আমি তাকে বলছিলাম বাবা দুই হাত দেখিও না তখন সে আর ইচ্ছে করে দুই হাত দিয়ে খাচ্ছিলো আর হাসছিল ছোটোবেলা আমরাও এরকম করেছি হয়তো বা একটু দুষ্টামি করেছি এখন আমিও একটু সিরিয়াল খেয়ে নিচ্ছি সরি সিরিয়াল খাচ্ছি না আমি আজকে একটু উইটা বিক্স খাচ্ছি মাঝে মাঝে সিরিয়াল তো এই জন্য সিরিয়াল কথাটি চলে এসেছে উইটা বিক্স আমার খুব বেশি ভালো লাগে না মাঝে মাঝে খেতে ভালো লাগে কিন্তু যখন উইটা বিক্সের সাথে মিল্কটা একদম মিক্সড হয়ে যায় মানে উইটা বিক্সগুলো নরম হয়ে যায় তখন আর ভালো লাগে না এই জন্য আমি একটু শক্ত থাকতে থাকতেই খাই আর উইটা বিক্সটা অনেকক্ষণ ধরে পেটে থাকে আমার একটু পরপর খাওয়ার অভ্যাস নেই আগে খুব ছিল এখন এই অভ্যাসটা আর নেই তাই আমি এমন কিছু খাওয়ার চেষ্টা করি যেটা পেটে অনেকক্ষণ থাকে আর এখানে আমাদের গরু চলে এসেছে আমাদের গরুটা মশলা খুবই ভালো হয়েছে আমি গরু দেখাচ্ছি দেখে প্লিজ কেউ মাইন্ড করবে না কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আমার ব্লগ দেখেন তারা ম্যাসেঞ্জারে মেসেজ করে বা ফোন দিয়ে গরু দেখতে চেয়েছেন তাদেরকে এক্সট্রাভাবে ভিডিও পাঠানোর চেয়ে আমি মনে করেছি যে আমি যদি আমার ব্লগের মাধ্যমে তাদেরকে দেখাই তাহলে হয়তোবা তা আমার ব্লগটাও শেয়ার করা হলো তাদেরকে দেখানো হলো এক্সট্রাভাবে কয়জনকে ভিডিওটা পাঠাবো বলুন আর এটা হচ্ছে আমাদের ছাগল কোরবানি দিবে ছাগলটা নিয়ে এসেছে ছাগলটা ছাদে রেখেছিল কিন্তু বৃষ্টি আসবে দেখে ছাগলটাকে বাসায় হয়তো বা নিয়ে আসা হবে আর ছাগলটা কাঁঠাল পাতা খাওয়াচ্ছে পেয়ারা পাতাই বেশি খাচ্ছিল বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমু বিভিন্ন মশলা রেডি করে রেখেছে এগুলো সব চটপটি বানানোর মশলা এখানে আছে মৌরি ধনিয়া সরিষা লং আছে কালো চিরা দারচিনি তেজপাতা এলাচ আছে জিরা নর্মাল জিরা মেথি আছে আমি কোয়ান্টিটিগুলো বললাম না কারণ এই মশালার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে অনেকেই মৌরিকে মুড়ি অথবা মিষ্টি সস বলে থাকে না সফট কি একটা বলে থাকে আমাদের পাশে তো মৌরি বলে থাকে দেখি আমি এটা বললাম আর ওখানে আছে গোলমরিচ অল্প কয়টা গোলমরিচ নিয়েছি এগুলো সবগুলোকে খুব ভালোভাবে টেলে ব্লেন্ড করলেই চটপটির মশলাটা রেডি হয়ে যাবে আম্মু অনেকখানি চটপটির মশলা বানায় এবার সময় ছিল না দেখে তাড়াহুড়া করে অল্প কিছু বানিয়ে রেখেছে আর আগে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আম্মুর এই চটপটির মশলাটা কিন্তু খুবই মজার আর এখানে আম্মু বিভিন্ন মশলা বেটে নিয়েছে আমাদের বাসায় যে আপুটা কাজ করে উনি ঈদের সময় বাড়ি যাবেন আসতে একটু লেট হবে এই জন্য আম্মু বেশ কিছু মশলা এখানে ওনাকে দিয়ে বেটেছে আর কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করেছে ফার্স্টে যে স্পাইসিটা দেখেছি সেটা গরম মশলার গুঁড়া আর এটা হচ্ছে একটু আগে যে মশলাগুলো দেখালাম সেগুলো খুব ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে এটা কালো গোলমরিচ গুঁড়া যেহেতু আমাদের বাসায় গোলমরিচটা একটু বেশি খায় এর এটা একটু বেশিই লাগে আর এখানে আছে রেড চিলি পাউডার রেড চিলি পাউডার না সরি রেড চিলি ফ্লেক্স চটপটির জন্য বানিয়েছে এখানে আছে পোস্ত দানা এটা বাদাম বাটা জয়ফল জৈত্রী আর কিশমিশ বাটা কিছু আদা আর রসুন পেস্ট করে নিয়েছে যেহেতু কোরবানিদের সময় অনেক মাংস রান্না করা হয় তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে এই জন্য আম্মু সব কিছু একেবারে ডিপে করে রেখে দেয় আর এখানে আমি আমার হাতের স্পেশাল পাস্তা যেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেই জন্য কিছু জিনিস প্রিপেয়ার করেছি কয়েক ধরনের সবজি নিয়েছি আর চিকেনটাকে আমি রেঁধে নিয়েছি বিফ কিমাটাও রেঁধে নিয়েছি সব কিছুতে আমি পাস্তা রান্না করি আমার পাস্তাটা সত্যি অনেক মজা হয় এগুলোকে এখন ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো যখন রান্না করা হবে তখন ফ্রিজ থেকে বের করে শুধু নামিয়ে মিক্সড করে দিলেই হবে আর এখানে আমু বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছে কালকের জন্য আরও কিছু পেঁয়াজ কাটছে আপু কিন্তু উনি কাটছে ও দেখে আমি আর ভিডিও করিনি এখানে কিছু কিমা করে রেখেছে আমু কোফতা বানাবে এই জন্য আমি কিছু বিফ কিমা করে দিয়েছি আম্মুকে আব্বু একটু আগে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের পাশে যে আপুটা কাজ করে সে ক্লিন করে নিচ্ছিল এখন তো ইলিশ মাছের সিজন আর এখন দেখছি ইলিশ মাছ খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেকে ভাবছে কোরবানির সময় ইলিশ মাছ গরু মাংস খেলে তো অ্যালার্জি অনেক প্রবলেম হয় আমাদের বাসায় আল্লাহ রহমতে কারো তেমন অ্যালার্জি নেই আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে এছাড়া আদারওয়াইজ খাবার দাবারে তেমন কোনো অ্যালার্জি নেই আজকে আপনাদের সাথে ঈদের আগে একটা ফেস মাস্ক শেয়ার করব। এটা ফেস প্যাক বলা যায় মাস্ক না বললেও হবে এই জন্য আমি দুইটা আলু নিয়েছি আলু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো আর আমি সবসময় ট্রাই করি ন্যাচারাল জিনিস দিয়ে আমার ফেসটাকে ক্লিন করার জন্য এটি হয় কি আমার ফেসটা অনেক সুন্দর ক্লিন হয় পাশাপাশি একদম ফ্রেশ থাকে আর কেমিক্যাল কোনো কিছু যদি আপনি ফেসে ইউজ করেন সেক্ষেত্রে হয় কি আপনি যদি ইউজ করা অফ করে দেন তাহলে আপনার ফেসটা আগের মতো হয়ে যায় এজন্য আমি অলওয়েজ ট্রাই করি যে ন্যাচারাল কোনো কিছু দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার জন্য বা ফেসিয়াল করে নেওয়ার জন্য যেন আমি যদি এটা বন্ধও করে দিই তাও আমার ফেসে যেন কোনো প্রবলেম না হয় আল্লাহ মতে আমার ফেসটা অনেক ভালো আছে তো আমি দুইটা আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই আলুর গায়ে যে পানিটা আছে সেটা থেকেই সুন্দর করে আলুটা ব্লেন্ড হয়ে যাবে আর আলু ফেশিয়ালটা কিন্তু আমাদের ফেসের জন্য অনেক ভালো বিশেষ করে যাদের স্কিনে ময়লা জমে যায় তারা সপ্তাহে তিন চার দিন এই ফেশিয়ালটা করে দেখতে পারেন সত্যি অনেক উপকার পাবেন আর যাদের রোদে পড়া একটা ভাব হয়ে যায় স্কিনে তারা যদি এই আলুর ফেশিয়ালটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ওই রোদে পড়া ভাবটা থাকবে না স্কিনে আর এটা কিন্তু খুব ইজিলি বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র আলু দিয়ে এত সুন্দর যে একটা ফেশিয়াল হয় আপনি একবার ইউজ করলেই বুঝতে পারবেন ঈদের আগের দিন আমি একটু ফেশিয়াল করি সারা বছর না করলেও কারণ স্কিনটাকে একটু গ্লো দেখায় আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়েছে আমি কিন্তু নর্মালি ব্লেন্ড করে নিয়েছি কোনো পানি ইউজ করিনি এখন এটাকে আমি একটা ছোট ডাইসি নিয়ে নিলাম ডিপে রেখে দেবো যখন এটা আইস হয়ে যাবে তখনই আমি এটা ফেসে ইউজ করব দুই ঘন্টা পর আমি ডিপ থেকে নামিয়ে দেখি এটা আইস হয়ে গিয়েছে এখন এটা আমি হাতে ইউজ করে দেখাবো যেহেতু আপনাদেরকে আমি আমার ফেসটা দেখাচ্ছি না তাই হাতে ইউজ করেই দেখাচ্ছি আপনারা এই ফেস মাস্কটা সরি বারবারই মাস্ক বলছি এই মানে ফেস যে প্যাকটা সেটা দুই তিনবার হলে ইউজ করে দেখবেন আপনাদের স্কিনটা কি পরিমাণে গ্লো দেয় তখন আপনারাই বুঝতে পারবেন আমি একটু পরেই দেখাবো পার্থক্যটা আমার দুই হাতে আমি এক হাতে ইউজ করেছি আরেক হাতে আমি ইউজ করবো না তখনই আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর গ্লো দিচ্ছে দেখুন হয়তো বা বোঝা যাচ্ছে কিছুটা আমি বাম হাতে ইউজ করেছি ডান হাতে করে আমার বাম হাতটা অনেক সুন্দর গ্লো দিচ্ছে আমি অলওয়েজ যে কোনো ফেসিয়ালই একটু আইস করে ইউজ করে ট্রাই করি তাহলে আমাদের যে পোর্সগুলো আছে সেগুলো কিছুটা মিনিমাইজ হয় এখন আমি মেহেদি নিয়ে বসেছি মেহেদি দিব আমি অনেক দিন হয়েছে মেহেদি দিই না কারণ এই মেহেদিগুলো দিলে আমার স্কিনের চামড়া থাকে মানে আমার স্কিনটা উঠে যায় যখন মেহেদিটা উঠা শুরু করে তখন আমার স্কিনটা উঠা শুরু করে এজন্য আমি ভয়ে এই মেহেদিগুলো দিই না তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ